মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477799515 এবারও বড়ুয়াতে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণার পর প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করলেন বড়ুয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মাহি আলম যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস প্রার্থী জীবন কৃষ্ণ সাহা মনমোহিনী চৈত্র সেল ধামাকা শাড়ি শুটিং শার্টিং ও ড্রেস মেটেরিয়ালের ওপর সর্বনিম্ন 10% ডিসকাউন্ট রয়েছে এছাড়াও সমস্ত গার্মেন্টস এর ওপর রয়েছে আপ টু 50% অফ কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী বহরমপুর বোলপুর মালদা এবার বড়ুয়াতে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণার পর প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করলেন বড়ুয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বড়ুয়া পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ মাহি আলম তার অভিযোগ বড়ুয়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী জীবন কৃষ্ণ সাহা ও ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গোলাম মুর্শিদ তার বিরুদ্ধে ভোট প্রচার না করতে প্রচার চালাচ্ছে এই ঘটনায় ক্ষুব্ধ ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বড়ুয়া পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ মাহি আলম এই ঘটনার পর জেলা তৃণমূল নেতৃত্বকে চিঠি পাঠিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মাহি আলম বর্তমানে আমাদের বড়ুয়া ব্লকের তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন জীবনকৃষ্ণ সাহা তিনি আমাদের ব্লক সভাপতিকে বলে যে এখানে প্রচারে বা কোনো মিটিংয়ে প্রচারে মাহি আলমকে ডাকা যাবে না বা মাহি আলমকে কোনো প্রচারে রাখা যাবে না একটা বারের জন্যও আমাকে কোনো দিন ফোন করেনি উল্টে আমি প্রার্থীকে কয়েকবার আমি নিজে থেকে আমি আমাদের প্রার্থীকে আমি ফোন করেছিলাম প্রার্থী আমাকে এড়িয়ে যাওয়ার মতন বারবার সেইভাবে সে কথাবার্তা বলে আসছে আমাকে সবসময় এড়িয়ে যাচ্ছে আমি ইতিমধ্যে আমার নেতা শমীক হোসেনকে জানিয়েছি ইমতিয়াজ কবিরকে জানিয়েছি জেলা সভাপতিকে জানিয়েছি আমি অনেককে জানিয়েছি বিষয়টা আজও আমি একটা ড্রাফটিং করে লিখিত আকারে আমায় আমার জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে এই ড্রাফটিং আমি প্রত্যেককে আমি এই ড্রাফটিংয়ের কপি আমি প্রত্যেককে দেব কী কারণে আমাকে নির্বাচনে ডাকা যাবে না এটাই আমি জানতে চাই যদিও এ নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জীবন কৃষ্ণ সাহা বলেন আমি যুব সভাপতি মাহি আলম মাদারের সভাপতি গোলাম মুর্শিদ ও বিভিন্ন শাখা সংগঠন এবং অঞ্চল নেতৃত্বদের নিয়ে কিভাবে প্রচার হবে তা নিয়ে আলাপ আলোচনা করেছি মাহি আলম নিজে থেকে সাবলপুর অঞ্চল দেখার দায়িত্ব নাই উনি ভালো সংগঠক উনি যদি চান আমাদের সাথে অবশ্যই ঘুরতে পারেন আমি প্রার্থী হিসাবে এটা করতে পারি না ওনাকে সবসময় স্বাগত জানাই যুব সভাপতি মাহি আলম এবং আমাদের মাদারের সভাপতি গোলাম মুর্শিদ জজ ভাই এবং শাখা সংগঠনের সভাপতি এবং 13টা অঞ্চলের অঞ্চল নেতৃত্ব সবাই মিলে কুলি প্রধান কার্যালয়ে আমরা বসেছিলাম মাহি আলম নিজে থেকে উনি বলেছিলেন যে আমি সাবলপুর অঞ্চলটা দেখব উনি ভালো সংগঠক উনি যদি চান আমাদের সঙ্গে ঘুরবে অবশ্যই ঘুরতে পারেন আমি বাধা দেওয়ার প্রার্থী হিসাবে এটা আমি করতে পারি না এটা এই অভিযোগ আমি মনে করি এটা ভিত্তিহীন উনি ওনার সঙ্গে আমার ভালো সম্পর্ক উনি আসুক উনি প্রচারে থাকতে পারেন অলওয়েজ ওয়েলকাম বিশুদ্ধতায় 10 বছর ডেজার্ট মিনা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার উইথ মিনারেলস ডেজার্ট মিনা পলসন্ডা নবগ্রাম মুর্শিদাবাদ